গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালে এখন বাজে 9:04 আর আমি বাজারটা যা শেষ পরবের বাজার, তো এর লিগে দেরি হয়েছে। তো ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো আজকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি এটি তারা। তো চলো পরে দেখাইতেছি বাজার কী কী করছি। অনেক কিছুই বাজার করছি আর আমার ছাদের উপরও কিছু সবজি বাগান আছে, তো এখান থেকেও আনবো কালকে। কালকে সকালে আনবো আর কি, তরতাজা কুমোরের ডাটা অন্য ডাটা সব কিছুই আছে। তো চলো এই যে ব্রেকফাস্ট মোর সকাল সকাল, এই যে জ্যাম পাউরুটি ডিম পোচ আর কলা, তো আমারও সেম হয়ে যায়। আর আমি এখানটাতে বয়সি চা, তো চাটা হোক তারপরে টিফিনটা খাই আর তারপরে দেখামো তোমরা এই যে বাজার, সব বাজার কী কী করলাম তো দেখামো চলো। আর এই যে চা, এই চাটা খুব স্বাদ খাইতে দেখো এই যে। আর হচ্ছে এটা হচ্ছে এলাচি ফ্লেভারের একটা চা পাতা, এই যে দেখো রেড লেবেল ন্যাচারেল, খুব স্বাদ লাগে খাইতে। তো চলো চাটা খাই আগে। এই তো ফ্রেন্ডস, মো টিফিন টিফিন খাইয়া স্নান করছে, স্নান দান করিয়া এখন পূজা দিতেছে। আর আমি এদিকে রান্নাবাড়ার মানে রান্না করে রান্না বান্না করতেছি, মো স্কুলেও যাইব, তো স্কুলে যাওয়ার আগে পূজাটাও দিয়ে নিতেছে। ফ্যানটা বন্ধ করো, 10:34 বাজে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই যে রেডি হইতেছে, মো স্কুলে যাইব এখন 10:34 বাজে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। ব্যাগ লইছ? ছাতিলো ব্যাগ লো। তো চলো দিয়াই আগে মোড়ে স্কুলে। তো চলো ফ্রেন্ডস, মোড়ে তো স্কুলে দিয়েছি, দিয়াইয়া বাথরুম টাথরুম সব পরিষ্কার টুষ্কার করলাম। তো আর এদিকে দেখো আমি এখন রান্না তো করছি না, সকালে টিফিন খাইছি আর ভাতটা নামাইছি। আর নামাইয়া সেরে এখন দেখো একবারে রাত্রে সহ আমি একবারে ডিমটা সিদ্ধ করে নিতেছি। তো অনেকটি ডিম দিছি, এখানে 8টা ডিমের মতো দিছি। তো চলো আগে ডিমটা সিদ্ধ করে নিই, নিয়া তারপরে ডালটাও করে নেবো আর কি। তো এই যে দেখো বন্ধুরা ডিমটাও সিদ্ধ দিছি এদিকে, আর এদিকে ডিমটা সিদ্ধ হইতেছে। আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা সব কাটটা রেডি করে রাখছি, এই যে পেঁয়াজ লঙ্কা কাটটা রেডি করে রাখছি ডিম কষার লিগা। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছ আর মাংসটাও বাইর করে নিয়েছি, এই যে মাছ দেখো, মাছটাও ধুইছি না এখনও, ধুমো আর কি এখন বাইর করছি। আর এদিকে মাংসটাও বাইর করে রাখছি। তো চলো মাছ আর মাংসটা ধুইয়া রেডি করে রাখিয়ে দিই। তো রান্না করতাম না এখন, এখন তো বাজে ধরো 11:30 মতো, তো আমি এখন রান্না করতাম না, শুধু ডিমটা সিদ্ধ করছি আর ডালটাই সিদ্ধ করছি। তো পরে বিকালবেলা আসতে দিলে তখন এই যে দেখো প্রেশার কুকারে আমি ডালটা বয়েছি, ডালটা সিদ্ধ হইতেছে আর ডিমটাও সিদ্ধ হইতেছে। তো রান্না করবো আমি অনেকটা পরে আর কি, বিকালের দিকে রান্না করবো। তো চলো এদিকে দেখো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে গা, আর আমি এদিকে ডিমটাও নামাই নিতেছি ঘরের থেকে। তো ডিমটা চুলাই নিতেছি, তো দুপুরবেলা আমরা আলু ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খাই নেবো আর কি। খেয়ে বাইরে রুদ্র গরম ড্রেস টেস্টিগুলো যে স্কুল থেকে আয়া পড়ছে। আর এই যে দেখো আইতে কী আনছে, বেলুন আনছে। তো পরে কইতাছি কেল লিগা, আর এই যে বেলুন আনছে। তো পরে আর এই যে দেখো কী আনছে, তিনটা তিন আঙ্গুলে দিছ, সুন্দর লাগে দেখতে দেখি, সুন্দর লাগে তো। আংটি আনছে দেখো, সোনের আংটি আছে, দিতে পারে না স্কুল স্কুলের মা, স্কুলে দিয়ে গেলে পিড়া হবি, পিড়া হবি স্কুলে দিয়ে গেলে। আংটি আনছে আর এই যে বেলুন আনছে এখন আইতে। বেলুনটা কে লিগা কসে না, তো ভিডিওটা কালকে এটা দেখবো, আজকে তো দেখতে না। আচ্ছা এখন রেখে দো, পরে এখন রেখে দো, ভাত টাত খাইলো, ভাতও খাইয়া গেছে না, যাইছে ভাত খাইলো তারপরে। হ্যাঁ অক্ষর না কইছি না, পরে অক্ষর না পরে জামা টামা খুললো ড্রেস খুলো। তো এই যে দেখো আমি রান্না করে লাড়ু বানতাছি, আর এদিকে দেখো মৌ শাড়ি পরে খেলতেছিল, আর এদিকে আমার মোবাইলে একটা ফোন আছে, পার্সেল আইছে। তো চলো পার্সেলটা নিয়ে, তো আমি বাড়ির দিকে যাইতেছি আর মোর কাণ্ড দেখো আমার শাড়ি পরে ঘরে খেলতেছে।
আর পিছন দিকে কইতে পারতো না চলো একটা পার্সেল আইছে পার্সেলটা খুলতাছে তো কি আছে চলো দেখাই তোমরারে আর মো খুলতাছে কি করতেছে শাড়ি পরে রেখে আছে কাজ করতেছে আর মো শাড়ি পরে রেখে আছে কে চিনিছে নিয়ে আসে না দুষ্ট বলে পার্সেলটা খুলতাছে আর কি প্যাকেটটাতে কি আছে চলো এই যে সুন্দর করে খেলতাছে এই যে ছেলের মো করতে পারতো না পিছন দিকে ভিডিও করে আনছে খুলতাছে বনে এই সবই করে ঘরে ভিতরে আমি রান্না করতে লাগলাম তো শাড়ি পরে কেমন আছে আমার চুড়িদার পরে মনে পুরাটা প্যাকেট ছিল না যদি ভালো না হয় তাহলে রিটার্ন করা যাবে পার্সেলটা দেখো পুরা প্যাকেট ছিল না সুন্দর করে ছিল ও এক্সাইটেড পার্সেলটার ভিতরে কি আছে দেখার লাগি এতক্ষণ লাগে চিটতে তো চলো একটা থাল আছে সুন্দর আসতেছিল সুন্দর করে দেওয়া কতটুকু কতটুকু কেমন আইছে পার্সেলটা বড় আছে চলো মুখ খুলতেই পারতাছ না আমি কিছু আমার কাছে দে আমি খুলি না কই না আমি খুলমু আমি খুলমু আমি দেখামু তো যে দেখো কইতাছে আমি খুলমু আমি দেখামু তো আমি বারবার কইতাছে দে খুলতে পারতি না দে খুলতে পারতি না আমারে দে না দেখো দিতাছি না আমার কাছে নিজে নিজে খুলতেছে কষ্ট করে তো চলো পার্সেলটাতে একটা থাল আছে এই যে দেখো ছোট না সেই থালটা কি হইছে থালটা দিছিল মানে একটু বড় তো আর চারটা বাটি হলো আর কি তো চারটা বুকো দিছিল দেখো তিনটা বাটি হলো চার থালটা ছোট তো ছেলে কি করে না ভাত নিয়ে একসঙ্গে তরকারি টরকারি সব নিয়ে আনে এই লস লিগে আনছি যাতে বাটি না মেশো থেকে আইনো লস আর ভাতটা আলাদা থাকে ফ্লিপকার্ট থেকে আইনো লস থালটা খুব ভারী আছে কি করে খুব ভারী আর কি ছেলে কি করে নি একসঙ্গে ভাতের সঙ্গে তরকারি ভাতটা নিয়ে খায় লাগি খায় তো আমি একটা থাল অর্ডার দিছি যাতে বাটি বাটি খুব খুব থাকে আমি দিছিলাম চারটা খুব বড় আছে তিনটা খুব থালটা খুব বড় আছে আছে ছোট দেখো তিনটা খুব মনটা একটু কি করে যাইব কেমন দানি করতেছে আমি দিছিলাম আর বড় আছে ছোট মইলো ভাত খেতে পারবো ছোট্ট আছে তো মানে থালো হয়ে গেছে এদিকে মো তো শাড়ি কইরা বইয়ে বইয়ে খেলতাছে আর মো দেখতাছে ভালো করে চলো ছেলের বার্থডে গিফট ছেলে আয়ো বড়দা কেমনে খাইবো বড়দা তো বড় মানুষ বড়দা এতটুকু ভাত কেমনে খাইবে তুমি খেতে পারবে এটা খেলে এটা আমার বড়দা চলো মো আবার প্যাকিং করে রাখতে দিতেছে রাখতে মো খেলো আর আমি এদিকে রান্না বান্না করি এ আয়ো না আমি কোনে জামুনি আমার রান্না বাড়ি রইছে তো পাগল পাগল করলে আমি পারতাম না তো আমার রান্না বাড়ি রইছে রান্না বাড়ি শেষ হইলো এই যে দেখো আমি মোবেলুন ফুলাইছে আমি বাইন্ধা দিয়েছি আমি না করছি তারপরেও দেখো সবগুলি বেলুন এনে ফুলাইছে আমি বুঝি খাটিয়ে রেখা দিতে এমন করে দুষ্টামি লাগাইছে সুতা টুতা গেলে কে আনছো সুতা গেলে কে আনছো সুতা রাখো সুস টুস গায়ে লাগবো চলো আমি এদিকে ডাইল বয়ে দিছি আলু ভাজা আছে পটল ভাজা আছে ভাজা বলতে আলু কাটছি পটল বেগুন কুমোর আর হইতেছে এখানে আর মাছ ভাজি আছে এখানে এখানে চার রকম ভাজি আর ওই মাছ আছে ফ্রিজে তো দেখলাম আর এদিকে ডালটা হয়ে গেছে গা তো চলো এবার ডিমটো রান্না করে নিই সুন্দর কাটে ভিতরে সুন্দর তো বড় হয়ে গেছে না এমনি পিছনে পিছনে রেখে দাও আরো আরো পিছনে রেখে দাও তো বড় হয়ে গেছে না তে এমনি এমনি সুন্দর বড়রা আর এমনি সুন্দর ছোটরা আর না দুলাই দুলাই উপরে দিয়া দে বড়রা এমনি সুন্দর এমনি 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 পিছনে থাকবো বাস তো চলো আমি রান্না বান্না শেষ করি তো চলো এদিকে দেখো আর ডিমটা কষা কষা হয়ে যেতেছে গা একদম কষা কষা করে আর ডিম পেঁয়াজি করতেছি আর এদিকে দেখো আমি ফ্রিজ থেকে মাংসটা বাই করে আনছি আর এদিকে দেখো আমি মাংসের লিগে পেঁয়াজ রসুন আদা সব রেডি করে আনিছি তো এখন আমি মাংসটা সব কিছু মশলা টসলা সব কিছু রেডি করবো আর ডিমটা মোটামুটি হয়ে গেছে গা তো আরও একটু টানবো তো তারপরে ডাইল তো হয়ে গেছে গা তো এবার ডিম শুকনাটা হয়ে গেছে গা হইলে তারপরে মাংসটা সব কিছু মশলা পেঁয়াজ রসুন আদা সব কিছু পাইটা রেডি করে তারপরে রান্না করবো আর এদিকে দেখো মাংসটা আমি রোস্ট করবো তো তার লিগে বড়ো বড়ো পিস করে কাটতে আনছি আর এদিকে পাঁচ রকম ভাজি রেডি করে রাখছি আর মাংসটা আমি এখন সিদ্ধ করে নিছি আগে তো সিদ্ধ করে লবণ আর হলুদ একটু সিদ্ধ করে নিছি ওই এবার আমি তেলে ভাজতেছি আর এদিকে পেঁয়াজ কাটিয়ে নিছি আর দেখো মিক্সার মশলাটা মিক্সারটা পড়ে গেছে আর কি তো এই যে দেখো মশলাতে সব রেডি করে নিছি আর এদিকে আমি মাংসটারে ভাজি ভাজি করতেছি আর কি তো আজকে রোস্টটা রান্না করবো আর রোস্টটা সত্যি খুব সুন্দর ছিল সবাই খাই হাঁটেছিলো তো চলো আমি রোস্টটা রান্না করি আর এদিকে দেখো মোটামুটি আমার রান্নাটাও হয়ে গেছে গা কালারটা একটু দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে শুকনা মরিচ
মিক্সারে দিয়া তারপরে পেস্ট করে তারপরে রান্না করছি। আর এদিকে আমি ভাজা ভুজি মোটামুটি রেডি করে বয়েছি। এদিকে কোমর ভাজি হইতেছে ফার্স্টে, আর এদিকে আমার চিকেন রোস্টটাও হয়ে গেছে। কালারটা একটু দেখো বন্ধুরা, আর খাইতে খুব খুব স্বাদ হয়েছিল, সবাই খাইয়া গেছিলো। চিকেন রোস্টটা খুব স্বাদ হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট হয়েছে, একদম গা মাখা মাখা করে তারপরে নামাই নিছি। তো চলো আমি চিকেন রোস্ট নামাই নিয়ে দিকে, আর এদিকে দেখো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে। পাঁচ রকমের ভাজি, এদিকে আলু ভাজি আছে দেখো, এদিকে আছে কুমড় ভাজি, এই যে কুমড় ভাজি আছে, আর এদিকে আছে পটল ভাজি, বেগুন ভাজি, আর এদিকে আছে মাছ ভাজি, মানে পাঁচ রকমের ভাজি আছে। তো এই যে বন্ধুরা দেখো কে কায়া পড়ছে, তো এই যে দেখো বি আর আর লেখা, মানে আমার ছেলের নাম বি, আর আমার দেওয়ার বলতে আমার এই আন্টি ডাকে, মানে ছেলের বন্ধু সব দিক থেকেই, আর আমাকে ডাকে আন্টি কিন্তু সম্পর্কে হয় দেওয়ার, আর আমার হইতে আছে ছেলের বন্ধু। তো চলো দুজনের বার্থডে গেছে গা আগে আগেই, তো দুজনের বার্থডেটাই আসতে সেলিব্রেট করবো। তো চলো দেখতে বাবু রোহন রে খাবা বাবা, আমি তো রোহন আগে গেছ না, আমি খাবার জন্য দিতে, হ্যাঁ মা গরম না নিবদ না, অনেক দেরি আছে না, রোহন খাবার সব এটা কালকার টিফিন তোর একটা রোহনের একটা সবার লেগে ভাতটা বাইরা নিছি, আর এখানটা তো বাসছি, তো মু পরে খাইবো। তো চলো সবাইকে আগে দিয়াই, সবাই বইছে, কেক টেক কাটা শেষ হইলো, আর এখন সবাই দিয়ে যেতেছি চলো, আর বাকি তরকারিগুলি পরে বাটি বাটি করে দিয়ে আনো। এই যে আমার মা সব পরিবেশন করছে, তারও দেখাচ্ছি দুকান
তো এই যে দেখো, তো সবাই খাওয়া দাওয়া শেষ। তো এই যে মৌ বইছে এখন, মৌ খাইতেছে আর সবার সঙ্গে কথা কইয়ে সবাই সামনের ঘরে বইয়ে বইয়ে খাইতেছে। আর এই যে দেখো, আমার ভাতটা আমি বাইরে নিছি, তো আমি রান্না করে টেবিলে বইয়া খাইয়া নেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আর ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর সবাই আশীর্বাদ করো তারা যেন বড় হয় মানুষ।